করে পড়ে যায় শ্রমিকগুলো মরে গেলে সরকারের পক্ষ থেকে বিডিওর পক্ষ থেকে ডিএম এর পক্ষ থেকে একটা টাকা ক্ষতিপূরণ নেই মেনে নেবেন তো তাহলে যদি মানতে না চান তাহলে এই লড়াইটা আরো দীর্ঘ আরো তীব্র আর রাস্তায় থেকেই লড়তে হবে লড়াই ছাড়া আর কোনো উপায় নেই আমরা আবারো বলছি তৃণমূল বিজেপির দিন শেষ হতে চলেছে পশ্চিমবঙ্গে ভয় ভেঙে গেছে মানুষের সাহসের উপরে ভর করে মানুষ লড়ছে কিন্তু দেখে নিতে হবে বিডিও থেকে শুরু করে সরকারি অফিস স্কুল আদালত পুলিশ এদেরকে দেখে নিতে হবে এরা কি করছে এরা এরা তো পাবলিক সার্ভেন্ট কালকে আমি মিছিল করব মিটিং করব আমার নামে কেস দিয়ে দেবে কালকে বই পড়ায় কারো ঝামেলা হবে আমাকে নন লেভেল সেকশন দিয়ে দেবে কালকে অপরাধী কে সুইসাইড করবে আমার নামে অ্যাটেম্প টু মার্ডারের কেস দিয়ে দেবে 11 বছর ধরে পুলিশ তাই করেছে আমাদের কমরেডরা ঘর ছাড়া হয়েছে আমাদের কমরেডরা ক্ষতিপূরণ দিয়েছে এই যে দুজন নাতিরা বসে আছে রবীন্দ্রনাথ কর আর আনন্দময়ী কর পশ্চিমবঙ্গ থেকে বাংলা থেকে লাল ঝান্ডাকে সাফ করার জন্য বহু দিনের পরিকল্পনা প্রথম অস্ত্র বর্ষণ হয়েছিল পুরুলিয়াতে হয়েছিল কিনা পুরুলিয়াতে কোনো যুদ্ধ ছিল পুরুলিয়াতে পাকিস্তান ঢুকে গিয়েছিল পুরুলিয়াতে চীন ঢুকে গিয়েছিল কেন এত অস্ত্র বর্ষণ হয়েছিল কেন কোথা থেকে এলো এত অস্ত্র ওইভাবেই এত অস্ত্র এসেছিল যেমন এখন গাঁজা ড্রাগস মদ আর হেরোইন এই আমাদের এই বর্ডার গুলো থেকে ঢুকে যাচ্ছে আর আমাদের বাড়ির ছেলেগুলোকে অন্ধকানা গলিতে ঢুকিয়ে দিচ্ছে পুড়িয়ে মারল ওসা দাস দেবুরাজকে কাকদ্বীপে তাহলে যা পুরুলিয়াতে হচ্ছে তাই তো কাকদ্বীপেও হচ্ছে কেন লাল ঝান্ডাকে সাফ করার কথা কারণ লাল ঝান্ডা যদি দিল্লিতে থাকে লাল ঝান্ডা যদি বিধানসভাতে থাকে তো কোন বাপের বেটার হিম্মত হবে না আমাদের রেলটাকে বেচে দিতে আর কারো বাপের বেটার হিম্মত হবে না আমাদের 100 দিনের কাজের টাকা মেরে দিতে তাই ওরা বলছে তাই আরে আপনার পুরুলিয়ার আপনার বাঁকুড়ার সায়ন্তিকা এরা মুখে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যাবে আমাদের দেবলীনা হেমরমরা মুখে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে যাবে না কিন্তু লড়াইটা করবে বাসুদেব আচার্য লড়াইটা করবে বিলাসী ভরা সহিস লড়াইটা করবে না এরা সত্য বুঝতে জানে না আর সন্ধ্যাবেলায় টিভিতে বসে এরা ডিবেটও করতে জানে না কিন্তু এরা রাস্তায় মাঠে ঘাটে লড়াইটা করতে জানে আর ওদের কোথায় সোহম কোথায় সায়ন্তিকা কোথায় মিমি কোথায় দেব কোথায় শত্রুঘ্ন সিনহা এলো ভোট নিল চলে গেল তারপরে মাঠে ঘাটে দৌড়ে বেরিয়ে আজ আমাদেরকে কাজ করতে হচ্ছে লড়তে হচ্ছে আমাদেরকে মানে সিপিআইএম কে নয় আমাদেরকে মানে খেতে খাওয়া মানুষদেরকে অবৈধান করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অবৈধান করছেন আমরা ভুল করলে আমাদের বাপ কাকারা বসে আছে আমাদেরকে বলবে যে তোমরা এগুলো বলো তোমরা এগুলো বলো না আর মমতা ব্যানার্জি নিজের দলের চোরগুলোকে শেখাচ্ছে বলছে ভয় করো না আমি আছি বলছে দিদি এত চুরি করে ফেলেছো বলছে কোনো ভয় নেই বাড়িতেও দুপুরে ভাত খাও জেল হয়ে যাবে জেলেও দুপুরে ভাত খাবে কোনো চিন্তা না আমরা বলছি যে বীর ভগৎ সিং এর জন্মদিন আজকে মমতা ব্যানার্জি বলছে আমারও একটা বীর আছে সে গরু চুরি করে তার নাম অনুব্রত সব গুলিয়ে দিতে চাইছে সব 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 গুলিয়ে দিতে চাইছে আমাদের লেখাপড়া আমাদের চাকরি আমাদের পেটের ভাত আমাদের মান সম্মান সব কিছু আমি আমাদের মাদেরকে বলবো বৃষ্টিতে বসে ভিজে আমাদের কথা শুনছেন আমি আমার কথা খুব তাড়াতাড়ি শেষ করব খুব তাড়াতাড়ি হ্যাঁ লড়াই করছে করছে লড়াই এই তো কর্মীদের পথ অবরোধ চলছে রেলের ধর্মঘট চলছে এই তো বাসের স্টেট বাসের স্ট্রাইক চলছে এই তো রাইস মিলগুলোর বাইরে রাইস মিলে যারা চাকরি করে তারা বোনাসের দাবিতে রাইস মিলের বাইরে বসে আছে করছে তো লড়াই ওরা আমাদের জেলাগুলোতে এসে বারে বারে
ওরা আমাদেরকে বলছে, সুশান্ত দা তুমি একটু আমাদের সঙ্গে চলে আসো, তুমি তো সাঁওতাল। ইব্রাহিম দাকে বলছে, ইব্রাহিম দা তোমার জন্য কিন্তু এই পার্টিটা নয়, তোমার জন্য কিন্তু তৃণমূলের পার্টিটা, কারণ তুমি মুসলমান, তুমি এই দিকে চলে আসো। আমাকে বলছে, তুমি তো হিন্দু, তুমি তো ব্রাহ্মণ, তুমি ওই দিকে থেকো না, তুমি চলে আসো এই দিকে। কুর্মীদের বাড়িতে গিয়ে জিজ্ঞেস করুন বা ওই রেল অবরোধে বসে আছেন ওদের সঙ্গে গিয়ে কথা বলুন যে তোমার কাছে তিনটে অপশন দিলাম, তোমার বাড়ির ছেলের যা যোগ্যতা আছে সেই যোগ্যতা অনুযায়ী তুমি একটা চাকরি চাও কিনা। যদি সে লেখাপড়া জানে তাহলে সে কলম পিষবে, যদি সে গায়ে গতরে খাটতে জানে তাহলে সে কোনো একটা কারখানা ফ্যাক্টরি বা 100 দিনের কাজ করবে, যদি আরো ভালো করে লেখাপড়া জানে তাহলে সে একটা মাস্টার হবে। আমরা সাহসের সাথে আর একদম বুকে ধক নিয়ে বলতে চাইছি, যারা রেল অবরোধে বসে আছে তারাও বলবে আমার বাড়ির বাচ্চাটার একটা কাজের ব্যবস্থা করে দাও, কারণ সেও মাস গেলে 30,000 টাকা বেতন পাবে। তাহলে লুটে নিচ্ছে কারা? লুটে নিচ্ছে তৃণমূল, বিজেপি, আর আমার আপনার পাড়াতে কিছু ছোট পার্থ ছোট ছোট অনুব্রত আছে। এরা সকালে 8,000 টাকার ফল খায় না, কিন্তু এমন গাড়িতে পেট্রোল ঢেলে ঘুরে বেড়ায় যেন পেট্রোল পাম্পটা ওর বাবার আছে। ওরা অনুব্রতর মতন গরু চুরি করে না, কিন্তু একটু তৃণমূল আর বিজেপির সঙ্গে গা ঘষাঘষি করে আর দিন গেলে মাস গেলে ইটের গাড়ি, বালির গাড়ি, মাটির গাড়ি থেকে 5,000 টাকা করে নিয়ে নিচ্ছে আর বলছে এতেই চলবে, কিন্তু লেখাপড়া শেখাচ্ছে ছেলেটাকে ইংলিশ মিডিয়ামে, মানে নিজে চুরি করছে, নিজে ফাঁক করে দিচ্ছে, নিজে কারখানা বন্ধ করে দিচ্ছে, নিজে স্কুলগুলোকে চুলা ধরে পাঠিয়ে দিচ্ছে, আর ভাবছে ওই ভেড়ার মতো, ভেড়া হয় না, ভেড়া যখন পালে যায় তখন চোখ বন্ধ করে থাকে আর গায়ে গায়ে ঘষা লাগে, বলে ঠিকই যাচ্ছে আমার আশেপাশে গাদা লোক আছে, আর চোখ বন্ধ করে থাকে আর ভাবে যে গোটা দুনিয়া আমাকে আর দেখতে পাচ্ছে না। খরগোশও হয় কিন্তু তৃণমূলকে খরগোশ বলতে রুচি হচ্ছে না। এরা ভাবছে যে আমি চোখ বন্ধ করে আছি, আমাকে কেউ দেখতে পাচ্ছে না, আমি সব চুলার দুয়ারে পাঠিয়ে দেব, কারখানা, স্কুল, কলেজ, 100 দিনের কাজ, মা বোনেদের সম্মান, হাট, বাজার, স্কুল, আদালত, কলেজ সব, কিন্তু আমার ছেলে ইংলিশ মিডিয়ামে পড়বে। ওরে তোর ছেলে ইংলিশ মিডিয়ামে পড়ে যখন বেরিয়ে আসবে ও তো চাকরির জায়গায় থাকবে না, ও তো কাজের জায়গায় থাকবে না। এই সহজ কথাটা যারা বুঝতে পারছে না তারা, তাদের জন্য আমাদের মাদেরকে বলছি, যারা ভিজে ভিজে শুনছেন তাদেরকে বলছি, পাড়াতে বলে দিন যে আমিও সকাল থেকে রাত পর্যন্ত গতর খাটিয়ে তোদেরকে খাওয়াই আর আমি নিজেও খাই, হাঁড়ির ভাত সবকে বেড়ে খাওয়াই, শেষে হাঁড়িটা মেজে দিই তারপরে আমি ভাত খাই। তো আমি 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 তোর মা, আমি যদি গতর খাটিয়ে খাই তো তুই কোন লাট সাহেবের বেটা যে তুই লুটে খাবি, তোকেও খেটেই খেতে হবে, তোকেও খেতে খেতে হবে। আর এই তো ছোট মাত্র ছোট অনুব্রত ছোট শুভেন্দু, আবার যারা স্বপ্ন দেখছে তাদেরকে বলে দিন এ পাড়াতে জায়গা নেই, এ পাড়াতে জায়গা নেই। আর পঞ্চায়েতের নির্বাচন আসছে, সেই নির্বাচনের আগে সব থেকে আগে যাদেরকে ভূমিকা পালন করতে হবে তারা হলো আমাদের মায়েরা দিদিরা, মায়েরা দিদিরা। আমার পাড়াতেও আছে, আমার গায়েও আছে, পাড়াতে ছেলেরা সব মদ খেয়ে ঢুকতো, কাকিমারা সব সন্ধ্যাবেলা মন্দিরে মিটিং করলো, বললো আজকে তোর ছেলে মদ খেয়ে এসছে, কালকে ওর দেখা দেখি আমার ছেলেও মদ খেয়ে ঘরে ঢুকবে, কালকে তোর ছেলে জুয়া খেয়ে ঢুকেছে, খেলে ঢুকেছে, কালকে আমার ছেলেও ঢুকে যেতে পারবে, তাহলে তোর ছেলেটাও যাতে মদ খেয়ে খেয়ে লিভার ক্যান্সার হয়ে মরে না যায়, আর তোর ছেলের সাথে থেকে থেকে যাতে আমার ছেলেটাও বুকে না যায়, তাহলে তোকে আর আমাকে আজকে জোট বাঁধতে হবে। আর যে ছেলেটা পাড়াতে মদ খেয়ে জুয়া খেলে লুটে খেয়ে আর তৃণমূলের বাইক বাহিনী বিজেপির দামাটগিরি করে পাড়াতে ঢুকবে, তোকে আমাকে একজোট হয়ে আগে এদেরকে গা ছাড়া করে দিতে হবে। ওরা যদি গা ছাড়া হয় গোটা পাড়া বাঁচবে, গোটা পাড়া বাঁচবে, গোটা পাড়া বাঁচলে গোটা গা বাঁচবে। ভাটি ওরা খুলে দিক, ভাটি বন্ধ আমরা খুলে দিব, আমরা তারপরে দেখবো 28 টাকার পাউচে দিদিমণি কত বিক্রয় আর কত কিনে আর কত রাখতে পারে। কিন্তু মায়েরা যদি শক্ত হাতে হাল না ধরো তাহলে এরা আবার লুটবে,
আমার লুটবে, তাই কাজের